টিইউএলএম এবং টিআরএলএমের যৌথ উদ্যোগে মঙ্গলবার ব্যাংক সখীদের নিয়ে একদিনের ট্রেনিং কর্মসূচি আয়োজিত হয়। এই ট্রেনিং প্রোগ্রামের সহযোগীর ভূমিকায় ছিল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। কর্মসূচি এবং ট্রেনিং প্রোগ্রাম নিয়ে টিইউএলএমের এডিশনাল এমডি এবং টিআরএলএমের এডিশনাল সিইও সুভাষ সাহা জানান, স্বসহায়ক গ্রুপের সদস্য ব্যাংক সখীদের মাধ্যমে এখন ব্যাংকিং সার্ভিসের বিভিন্ন সুবিধাগুলি পাচ্ছে সাধারণ মানুষ। ব্যাংক সখীদের এই কার্যকরী ভূমিকাকে আরও গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের এখানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে আমাদের যারা ব্যাংক সখীরা যারা আছে তাদের জন্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক সার্ভিস যেটা প্রোভাইড করছে ওনারা ব্যাংক পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে, এই যে পোস্টাল ডিপার্টমেন্টের ব্যাংকিং সার্ভিসের যে বিভিন্ন সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো যাতে আমরা আমাদের ব্যাংক সখীদের মাধ্যমে আরও গ্রামীণ স্তরে মানুষের ডোর স্টেপে পৌঁছে দেওয়া যায়, এই উদ্দেশ্যে আজকের ওয়ার্কশপটা। আপনারা হয়তো জানবেন যে আমাদের ব্যাংক সখীদের বিভিন্ন কাজ, ওনারা ব্যাংকে বসে বিভিন্ন কাজ গ্রামীণ মানুষকে, শহরের যারা মানুষ তাদেরকে সাহায্য করছেন এবং কাজ অনুযায়ী ওনারা কিছু কিছু ইনকামও করছেন প্রত্যেক ব্যাংক সখীরা যারা মূলত আমাদের এসএসজি মেম্বার। আমরা নতুনভাবে আমরা ইন্ডিয়ান পোস্ট ব্যাংক, এর ফলে এই ব্যাংকিং সুবিধা দিয়ে ব্যাংক সখীরা একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে তেমনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে বলে সুভাষ সাহা জানান। এই ব্যাপারে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে তাদের মৌ সম্পন্ন হওয়ার ফলে ব্যাংক সখীরা স্বীকৃত প্রতিনিধি হিসেবে এখন ব্যাংকিং সুবিধা মানুষকে দিতে পারবেন বলে সুভাষ সাহা জানান। পেমেন্ট ব্যাংকের সঙ্গে আমরা মৌ করেছি, এগ্রিমেন্ট করেছি, এতে করে আমাদের যারা ব্যাংক সখী তারা এখন অথরাইজড ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে এগুলো আরও অ্যাটেনশন হিসেবে কাজ করার জন্য। আজকে এই ওয়ার্কশপে ওনারা কী কী কাজ করবেন, ব্যাংক সখীর এই সার্ভিসের আন্ডারে কী কী কাজ করবেন এবং কাজের জন্য ওনারা কোন কাজে কী কমিশন পাবেন, এটা যেমন একদিকে প্রতিপাদ্য বিষয় হবে, ওনারা বুঝবেন যে এই কাজটা করার মাধ্যমে ওনাদের আরও পারিবারিক যে ইনকাম কত টাকা ইনকাম ওনারা বাড়াতে পারবেন, এবং সঙ্গে আমাদের অবজেক্টিভ হচ্ছে ওনাদের যেমন ইনকাম একদিকে বাড়বে, গ্রামের মানুষ গ্রামীণ স্তরে একদম নিজের বাড়িঘরের সামনেও ব্যাংকিং সার্ভিসের যে পরিষেবা ওনারা একদম গ্রাসরুট লেভেলে পাবেন, এই উদ্দেশ্যে আমাদের আজকের ওয়ার্কশপ। আপনার নামটা? সুভাষ সাহা, আমি এডিশনাল এমডি টিইউএলএম এবং এডিশনাল সিইও টিআরএলএম। এই ট্রেনিং প্রোগ্রামে ব্যাংক সখীরা কী কী কাজ করবেন এবং কী পরিমাণ কমিশন পাবেন এই বিষয়ে দিশা নির্দেশ দেওয়া হবে বলে জানান সুভাষ সাহা। ব্যাংক সখীদের এই নতুন ভূমিকার ফলে গ্রামীণ স্তরে একদিকে যেমন আর্থিক বিকাশ ঘটবে, অন্যদিকে বিশাল অংশের মানুষ সহজেই পাবেন ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সুবিধা। রাজ্যে টিআরএলএম এবং টিইউএলএম এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন লাখো স্বসহায়ক দলের মহিলা। রাজ্যে স্বসহায়ক দলের মাধ্যমে আর্থিক উন্নতির এক নতুন অধ্যায় শুরু হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর। ইতিমধ্যে ত্রিপুরার স্বসহায়ক দলের ভূমিকা সারা দেশে প্রশংসিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।